আজ যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে 25তম কমনওয়েলথ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রযাত্রা সবার সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাউনাইন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। লন্ডন থেকে রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে পথ চলছে কমনওয়েলথ। সোমবার যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে 53টি দেশের এই জোটের 25তম শীর্ষ বৈঠক। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের প্রাথমিক স্বীকৃতি লাভের পর প্রথমবারের মতো দেশের বাইরে বড় পরিসরের কোনো সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জোটের শীর্ষ বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা সবার সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। সম্মেলনের বিশেষ গুরুত্ব এবার এই কারণেই যে সম্মেলনটা এবার ইংল্যান্ডে হচ্ছে এবং এই প্রতিষ্ঠানের যে হেড, উনি হচ্ছেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ, এবং সে কারণেই এবারের সম্মেলনটা অন্য সম্মেলনের থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। আর আমাদের জন্য বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বিগত 9 বছরে, সেই উন্নয়নের বার্তাটাও আমরা এই কমনওয়েলথ সম্মেলনের মাধ্যমে উন্নয়নটা তারা জানতে পারবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন আদায়েও এই বৈঠক ফলপ্রসূ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। প্রায় 1 মিলিয়নের বেশি যে রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশে এখন আছে, সেটার জন্য জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই অবস্থানটা তুলে ধরেছে। তো কমনওয়েলথ একটি গুরুত্বপূর্ণ সংগঠন 53টি দেশের, এবং এই সম্মেলনেও এই বিষয়টি উপস্থাপিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ের উপরেও আলোকপাত করবেন এবং এখানেও এই কমনওয়েলথের নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত নেবেন যাতে এই সমস্যার একটি আশু সমাধান আমরা পৌঁছাতে পারি। কমনওয়েলথ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে জোটভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণেও নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন হাই কমিশনার। সম্মেলনের দ্বিতীয় দিনে নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি সেশনে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে কমনওয়েলথ সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি। এর পাশাপাশি বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি, যার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রোকনউদ্দিন, NTV নিউজ, লন্ডন, যুক্তরাজ্য।